আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, চেম্বার ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলী রিং রোড, ঢাকা। আমি আজকে আপনাদের লাইভে এসেছি বাত ব্যথাজনিত শারীরিক অক্ষমতা নিয়ে কথা বলতে। আপনারা আমাকে প্রায় আমার চেম্বারে ফোন দিয়ে থাকেন, বিভিন্ন টেলিভিশনে যখন আমি প্রোগ্রাম করি আপনারা জানতে চান, অনেকে হয়তো ফোন পান না বা অনেকে ফোনে পাওয়া যায় না বা অনেকে অনেক দূর দূরান্ত থাকেন, যারা দেশের বাহিরে থাকেন, মধ্যপ্রাচ্য হইতে শুরু করে পৃথিবীর অন্যান্য দেশের থেকে হয়তো কথা বলতে চান। আসলে ব্যস্ততার কারণে কথা বলা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে আমি আজকে আপনাদের ফেসবুক লাইভে আসছি। আমি এখন থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ নিয়মিত ফেসবুক লাইভে এসে আপনাদের বিভিন্ন হাঁটু কোমর ঘাড় ব্যথা ডিসেবিলিটি শিনশিন ব্যথা প্যারালাইসিস বিভিন্ন অক্ষমতা নিয়ে কথা বলতে। তো অলরেডি আপনারা দেখছেন যে আমি আজকে বাত ব্যথাজনিত শারীরিক অক্ষমতা নিয়ে কথা বলবো। আপনারা লাইভটির নিচে কমেন্টে যে ঘর আছে এখানে আপনাদের সমস্যাটা লিখে পাঠান, আমি দেখে ইনশাল্লাহ উত্তর দিব। আর অবশ্যই আপনারা এই লাইভটিকে শেয়ার করে দিবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি অনেকের কমেন্ট আসবে এবং সেই কমেন্ট অনুযায়ী উত্তর দিলে হয়তো আপনার প্রশ্নটি আপনি ওখানে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা আমার যে ইউটিউব চ্যানেলটি আছে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক সময় ফেসবুকে মিস হলে বা ফেসবুকে সমস্যা হলে আপনারা ইউটিউবে আমার দেখানো বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত আপনার হেলথ টিপস, এক্সারসাইজ, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ডাটা উপদেশ আপনারা ওখানে পেতে পারেন। সো ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুকে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত আপনারা আমার যদি কোনো লাইভ বা কোনো নতুন ভিডিও আপনাদের আপলোড করি তাহলে কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন। এখন বর্তমান যে লাইভটি আমি করছি বাত ব্যথাজনিত শারীরিক অক্ষমতা, আপনারা যে কোনো প্রশ্ন করতে অবশ্যই এখনই আপনাদের কমেন্টের ঘরে আপনাদের সমস্যাগুলো লিখবেন। আর অতীতে অনেকেই অনেক কমেন্ট করেছেন, অনেক শত শত কমেন্ট আছে, আমি আসলে প্রত্যেকটা কমেন্ট পড়ে উত্তর দেওয়া আমার জন্য খুব টাফ। আমি আজকে আপনারা এখন লাইভে যে কমেন্টগুলো লিখবেন অবশ্যই আমি কমেন্টগুলো পড়ব, পরে উত্তর দিব ইনশাআল্লাহ। দর্শক, আসলে বাত ব্যথা এমন একটি সমস্যা, সৃষ্টির শুরু থেকে পর্যন্ত বহু মানুষ বাত ব্যথাজনিত সমস্যায় তার সংসার হারিয়েছে, কাজ হারিয়েছে, তার পরিবারের সদস্যদেরকে হারিয়েছে, বাত ব্যথাজনিত সমস্যায় চাকরি হারিয়েছে, ইভেন কি সামাজিকভাবে হেয় প্রতিপন্নত হয়েছে, সামাজিকভাবে নিগৃহীত হয়েছে, চলাফেরা করতে পারে না, আনুষ্ঠানিকতার বিভিন্ন প্রোগ্রামে যেতে পারে না, দেখা যায় যে পরিবারের মধ্যেও সে গলগ্রহ হয়ে অন্যের উপর জীবনযাপন করতে হয়েছে। আসলে বাত ব্যথা এমন একটি সমস্যা যে সমস্যাটা থেকে মানুষ মরে না কিন্তু মানুষ ডিজেবল হয়ে যায়, পঙ্গুত্ব বরণ করে, বেঁচেও সে মৃত মানুষের মতো থাকে। আমরা একটি গল্প জানি যে সম্রাট আল্লাহর কাছে চেয়েছিল যে অমরত্ব, আল্লাহ পাক অমরত্ব দিয়েছেন ঠিকই কিন্তু ওনাকে প্যারালাইসিস করে অমরত্ব দিয়েছিল। তখন উনি আবার আল্লাহ পাকের কাছে চাইলেন যে আমি এই অমরত্ব চাই না প্রভু, আমি চাই আমার সে আগের সম্রাট, আমি চলাফেরা করব, টকবগে ঘোড়ায় চড়ব, মুভমেন্ট করব, কাজ করব, বিভিন্ন দেশ বিদেশ ঘুরব, কারণ প্যারালাইসিস হয়ে থাকলে কিন্তু তার এই সম্রাটের কোনো ভ্যালু নাই। সো দর্শক, এই উদাহরণটা দেওয়ার মূল উদ্দেশ্যটি হচ্ছে এই যে বাত ব্যথার থেকে একটি মানুষ কিভাবে ডিজেবল হয়ে যেতে পারে, পঙ্গুত্ব বরণ করতে পারে এবং সে অকর্মণ্য হয়ে যেতে পারে, এবং এই অকর্মণ্য থেকে যখন সে শারীরিকভাবে অকর্মণ্য হয়ে পড়ে সে আর কাজ করতে পারে না এবং সে মানসিক সমস্যায় ভোগে, এবং মানসিক সমস্যা থেকে পারিবারিক সমস্যা তৈরি হয়, মানে পারিবারিক সমস্যা থেকে সামাজিক সমস্যা তৈরি হয়, সামাজিক সমস্যা থেকে ধর্মীয় সমস্যা তৈরি হয়, ধর্মীয় সমস্যা থেকে রাষ্ট্রীয় সমস্যা তৈরি হয়, এক পর্যায়ে সে আমি বলবো ইহকালে সে বড় আকারের মানে বিভিন্ন বিপর্যস্ত অবস্থায় পড়ে। আমি জাস্ট একজনের নাম বলবো না, আমার পেজে কমেন্ট করেছেন যে ওনার কথাটা আপনারা শুনেন,
আমার বয়স 28, আমি গার্মেন্টসে কাজ করি। আমার কোমর ব্যথা, ডান পায়ে কামড়, পা ঝিঝি, ঝিমঝিম, মাঝে মাঝে অবশ লাগে, হাত পা শরীর দুর্বল হয়ে লাগে। MRI করেছি, ডাক্তার বলেছে কোমরের ডিস্কের সমস্যা আছে। ও ডান পায়ের রড চিকন হয়ে গেছে, অপারেশন ছাড়া ভালো হবে না। এমন তো অবস্থায় আমার সমস্যা, কোন ইঞ্জেকশন আর মেডিসিন দ্বারা আমার এই সমস্যা হবে, সমাধান হবে কিনা পরামর্শ দিলে উপকার হবে। তো উনি অলরেডি ওনার একটা MRI স্ক্রিনশট দিয়ে ওখানে পাঠিয়েছেন। তো আসলে ওনার ডিস্ক প্রলাপস দেখেন, উনি বলেছে যে ওনার ডিস্ক প্রলাপসের কারণে ওনার কোমর ব্যথা, নট অনলি ওনার পা কামড়ায়, ঝিঝি করে, অবশ লাগে, দুর্বল হয়ে আসছে, পাটা শুকিয়ে গিয়েছে। তো দর্শক, এই যে একটা সমস্যা, বাত ব্যথাজনিত সমস্যা থেকে যখন কেউ পায়ে শক্তি কমে যায়, দুর্বল হয়ে পড়ে, পা শক্তি পায় না, এটা হচ্ছে অক্ষমতা বা প্যারালাইসিস বা ডিসেবিলিটি। আমরা ডিসেবিলিটি বিশেষজ্ঞ, আমি ডিসেবিলিটি নিয়ে কাজ করি, রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি। এই যে ডিসেবিলিটি, দিস ইজ দ্য কনসিকুয়েন্স অফ ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট মানে শরীরে যদি কোনো ব্যথা হলো, এই ব্যথা থেকে আপনি যখন কষ্ট অনুভব হলো, এই অনুভব থেকে যখন আপনি চলাফেরা করতে পারলেন না, এবং আস্তে আস্তে ইম্পেয়ারমেন্ট থেকে এই ডিসেবিলিটিটা চলে আসলো, আপনি এখন হাঁটতে পারেন না, এবং হাঁটতে না পারতে পারতে আপনি যখন প্রপার ট্রিটমেন্ট করবেন না, আপনি পুনর্বাসন চিকিৎসা করবেন না, তখন কিন্তু আপনি আস্তে আস্তে পাটা শুকিয়ে আসবে, শক্তি হারিয়ে ফেলবেন, আপনি হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যাবে, আপনার বাসায় শুয়ে থাকতে হবে, বিছানা পড়ে থাকতে হবে। কিন্তু যে সমস্যাটা খেয়াল করেন, বিছানা পড়ে থাকলেই সমস্যা শেষ নেই। আপনি বিছানা পড়ে থাকলে আপনার চাকরি নেই, বাকরি নেই, আপনার ইনকাম নেই, আপনি পারিবারিকভাবে হেয় হতে হবে বা সামাজিকভাবে হেয় হতে হবে। তো দর্শকের উত্তরটি আমি দিয়ে আসছি, যে ভদ্রলোক লিখেছেন তার এই সমস্যাটা, ওয়াসির আলী, মোহাম্মদ ওয়াসির আলী জি। অবশ্যই দর্শক, আপনার MRI-টার ছবিটা আমাকে দেখতে হবে। ডিস্ক প্রলাপস তিন টাইপের, একটা হচ্ছে ডিস্ক বালজিং, ডিস্ক প্রোট্রুশন, ডিস্ক এক্সট্রিউশন বা সিকুয়েস্ট্রাম। ডিস্ক এক্সট্রিউশন এবং সিকুয়েস্ট্রাম যদি কয়েক মাস, কয়েক বছর চলে যায় এবং রোগী যদি অবহেলায় থাকে, ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ব্যথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, রিহ্যাবিলিটেশন, রিহ্যাব থেরাপি বিশেষজ্ঞ বা ডিসেবিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন না হয়, তখন কিন্তু তার এই সমস্যাটা হতে পারে। সেই ক্ষেত্রে অপারেশনের একটা ব্যাপার থাকে, বা পোস্ট অপারেটিভ আবার পুনর্বাসনে যেতে হয়, বা প্রি অপারেটিভ পুনর্বাসনে যেতে হয়। কিন্তু 90% কেসই আমরা উইদাউট অপারেশন বা সার্জারি ছাড়া হসপিটালে রেখে, একেবারে কমপ্লিট হসপিটালাইজড করে যদি আমরা রিহ্যাব করতে পারি, আল্লাহর রহমতে অনেকে ভালো হয়ে যায়। আপনারা আমার পেজটিতে দেখবেন অনেক রুগী, আমাদের যারা এখানে মিডিয়াতে কাজ করে, আমাদের বিডি টুডেজ অনলাইন পত্রিকা, মেডিকেল বিডি এবং আমার পেজে, এবং টিপিআরসি হসপিটালে যারা অনলাইনে এখানে কাজ করে, তারা রুগীদের যখন সাক্ষাৎকার নেয় দেখবেন তারা কিভাবে ভালো হয়েছে। তাদের আমার এই পেজটি আপনারা খেয়াল করবেন, রুগীদের কথাটা শুনবেন, দয়া করে রুগীদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন আসলে চিকিৎসা কী করা উচিত এবং রুগীটা কীভাবে, কোন চিকিৎসা কীভাবে ভালো হলো। আসলে ডাটা বা এই যে রিসার্চ ওয়ার্ক কীভাবে আসে, আমরা রুগীদের থেকে ডাটা নিয়ে রিসার্চ ওয়ার্কটা তৈরি করি। আমরা যে ইন্টারন্যাশনাল রিসার্চ পাবলিকেশন করে থাকি, সারা বিশ্বের যারা ডাক্তাররা আছেন বিভিন্ন রোগ নিয়ে, সেই রিসার্চ ওয়ার্কটা কোথায় থেকে আসে? অবশ্যই আপনাদের থেকে, রুগীদের থেকে। রুগীরা কোন চিকিৎসা কীভাবে, কতদিনে কীভাবে ভালো হলো, সো এই রিসার্চ ওয়ার্কের জন্য আমার পেজটা একটা আদর্শ পেজ। আপনি এখানে রুগীর বয়স পাবেন, রুগী কী করে, কোথায় থাকতো, রুগী নিজের মুখে বলেছে এবং কীভাবে সে সুস্থ হলো এবং পরবর্তী করণীয় কী, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো ভাই ওয়াসির আলী, আপনাকে বলবো আপনার MRI-টা নিয়ে DPRC হাসপাতালে চলে আসবেন ইনশাআল্লাহ। যে DPRC হাসপাতাল ইন্টারনেটে সার্চ দিবেন, DPRC হসপিটাল লিখে এখানে ফোন নাম্বার পেয়ে যাবেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করে এসে আমাকে দেখাবেন এটা কি অপারেশন ছাড়া সম্ভব কিনা, বা ইঞ্জেকশনের মাধ্যমে, বা কোনো রিহ্যাব থেরাপি, বা কোনো অ্যাডভান্স থেরাপি চিকিৎসার মাধ্যমে, আমি ইনশাআল্লাহ আপনাকে পরামর্শ দিব, তবে এটা নিয়ে আপনি বসে থাকবেন না। তো উনি বারবারই একই কথা লিখেছেন। তো দর্শক, আপনারা বাত ব্যথাজনিত যে কোনো সমস্যা বা যে কোনো সমস্যা আপনাদের যদি প্রশ্ন থাকে, আপনারা এখনই লিখতে পারেন, এখনই লিখে ফেলেন আমার যে কমেন্টের ঘরে, আমি ইনশাআল্লাহ উত্তর দিব আপনাদের, আশা করি। এবং এই লাইভটি আপনারা অবশ্যই এখনই শেয়ার করে দিবেন আপনাদের যতগুলা সোশ্যাল মিডিয়া আছে, আপনাদের বন্ধু বান্ধব যাদের পেজ আছে বা বিভিন্ন আইডি আছে, এই আইডিগুলোতে আপনারা এই লাইভটাকে শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের এই লাইভটার মাধ্যমে আপনাদের উপকারে আসবে, এবং শেয়ারের মাধ্যমে যার কোনো সমস্যা থাকলে এটাও আপনাদের উপকারে আসবে। উপকার আসলে আমরা যে কোনোভাবেই করতে পারি মানুষদের।
জি আরেকজন লিখেছেন যে সৌরভ জি, আমি আপনার হাসপাতালে চিকিৎসা নিয়েছি, উন্নত মানের চিকিৎসা সেবা, আমি সন্তুষ্ট, আমার মায়েরও চিকিৎসা করতে চাই। অবশ্যই সৌরভ সাহেব, আপনার মাকে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমরা দেখে দিব। অবশ্যই আপনাদেরকে বলবো দর্শক, আপনারা হাসপাতালে আমাকে যদি রুগী দেখাতে হয়, কারণ আমি অনেক টাফ শিডিউলে থাকি, আমি শুক্রবার ছাড়া প্রতিদিন বসি, আপনারা দয়া করে হাসপাতালে ফোন নাম্বারে একদিন আগে, যেদিন আসবেন তার 1 থেকে 2 দিন আগে আপনারা ফোন দিয়ে সিরিয়ালটা নিয়ে অন্তত অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমরা অ্যাপয়েন্টমেন্ট নেই, কারণ আমি অনেক সময় থাকি না, বিভিন্ন সেমিনার থাকে বা দেশের বাহিরে থাকলে হয়তো আপনাদেরকে দেখা সম্ভব হয় না। আমি অন্যদের মতো বা আমি 1 মাস 2 মাস আগে কোনো সিরিয়াল নেই না, কারণ 1 মাস 2 মাস পরে আমার কি হতে পারে আই ডোন্ট নো, একমাত্র মহান আল্লাহ ফাক জানে। সো আমরা 1-2 দিন আগে অন্তত সিরিয়াল নিলে আমি অন্তত আপনার হয়রানি হবেন না, আপনারা এসে বসে থাকতে হবে না। সো 1 থেকে 2 দিন আগে এসে বা ফোন দিয়ে আপনারা সিরিয়ালটা নিয়ে নেবেন। আমি যদি অ্যাভেলেবেল থাকি অবশ্যই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে, দিয়ে আপনারা সময় মতো আসবেন, আর একটু শিডিউল নিয়ে আসবেন, যেহেতু আমি সকাল থেকে রুগী দেখি, সকাল থেকে রাত পর্যন্ত। সো 2 বেলা রুগী দেখি, আপনারা সকাল 10টা থেকে 1টার মধ্যে এই এই ভাগে আসতে পারেন, বা 2টার মধ্যে, বা বিকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা খুব শিডিউল দিয়ে দিয়ে আস্তে আস্তে, যেমন কেউ 9টায় আসবেন, কেউ 8টায় আসবেন, কেউ 7টায় আসবেন, কেউ 6:30 আসবেন, এইভাবে আপনাদের মতো করে আমাদের যে এখানে যারা সার্ভিস নিয়ে এখানে কাজ করতেছে ম্যানেজমেন্ট টিম, এই ম্যানেজমেন্টের টিমের সাথে কথা বলে আপনারা এখানে কাজ করবেন, এখানে আসবেন, এবং তাদের ম্যানেজমেন্টের যে অফিসিয়াল নাম্বারগুলো আছে, নাম্বারগুলো আপনারা নিয়ে যাবেন, তাহলে আপনাদের কষ্ট করতে হবে না। অনেকে দেখি এসে 2-3 ঘন্টা বসে থাকেন, আসলে আমাকেও জিনিসটা ভাবায়, আসলে আমারও কষ্ট লাগে, আপনি কেন এতক্ষণ সময় বসে থাকবেন। প্লিজ দয়া করে 1 থেকে 2 দিন আগে সিরিয়াল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে আসবেন, এবং বলে নেবেন যে কোন টাইমে আসলে আমি ফ্রি থাকি, সেই টাইমটাতে যেন আপনি আসেন, জাস্ট একটু কমিউনিকেশন করে আসবেন, তাহলে আপনাকে আপনাদের এখানে কষ্ট পেতে হবে না, কারণ ব্যথা রুগী বসে থাকা খুব কষ্টকর, অনেক সময় এখানে শোয়ার জায়গা হয় না, কারণ লিমিটেশন, রুগীর চাপ বেশি থাকলে সমস্যা হয়। তো দয়া করে আপনারা, আবারও আমি বলবো, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে আসবেন, তাহলে অবশ্যই আমি দেখে দেবো। জি শহীদ আহমেদ লিখেছেন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে আপনাকে দেখে, যে আমি দাঁড়িয়ে রেখেছি এজন্য ভালো লেগেছে, যে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আপনাদের চিকিৎসা সেবা দিতে পারি, অবশ্যই যেন, এবং আল্লাহর রহমতে এবং সঠিকভাবে আপনাদের যেন চিকিৎসা সেবা করতে পারি, সেজন্য অবশ্যই আপনাদেরকেও আমাকে দোয়া করতে হবে। ডিপিএসসি হাসপাতালে যারা কর্মকর্তা কর্মচারী সবার জন্য দোয়া করতে হবে, এখানে যারা রুগী আসেন সবার জন্য সবাই দোয়া করলে ইনশাআল্লাহ আশা করি আমরা কামিয়াব হব। এখানে সালেহ আহমেদ লিখেছেন, আমার কোমর ব্যথা কি করতে পারি? যে সালেহ আহমেদ সাহেব, আপনার বয়স কত, আপনার পেশা কি, আপনি কি করেন, যদি আপনারা একটু সংক্ষেপে লেখেন দর্শক, আপনাদের বাংলায় লিখতে হবে এমন কথা না, আপনারা ইংলিশেও লিখতে পারেন বা ইংরেজি অক্ষর দিয়ে বাংলাও লিখতে পারেন, বয়স কেমন কি। তো কোমর ব্যথার আসলে অনেক কারণ হয়েছে, আমি হাজারো ভিডিও দিয়েছি প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে, ইনশাল্লাহ বাংলাদেশের আমি সাক্ষাৎকার দিয়েছি বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল, যতগুলো স্যাটেলাইট চ্যানেল বলতে এবং যতগুলো চ্যানেল আছে, এবং অনেকগুলো অনলাইন টিভি চ্যানেলও আমি সাক্ষাৎকার দিয়েছি, প্রত্যেকটা পত্রিকা আমি লিখেছি কোমর ব্যথা নিয়ে। কোমর ব্যথার অন্যতম কারণ হচ্ছে মেকানিক্যাল পেইন, আমরা এর আগে বলেছি, বা আর্গোনমিক্যাল বলি আমরা, এখন টার্মগুলো আপডেট হচ্ছে ডিউ টু আপনার চিকিৎসা বিজ্ঞান উন্নতি হওয়ার কারণে, আমরা মেকানিক্যাল এখন বলতেই চাই না, আমরা বলতে চাই এখন আর্গোনমিক্যাল। আর্গোনমিক্স মানে কাজ, নমিক্স মানে ল, আর্গোনমিক্স কাজের লতে যদি কোনো ভুল হয়, আর্গোনমিক্যাল যদি ডিস্টার্ব হয়, প্রবলেম হয়, আমি বলবো না আপনি কাজ করেন। অনেক সময় মহিলা রুগী আমার কাছে এসে বলে, আমি প্রেশার যদি জিজ্ঞেস করি বলে স্যার আমার কোনো কাজ নেই, সো আপনি কি করেন, কোনো কাজ নেই, তো বাসায় কি করেন, সকালে পাক করেছে, বিকালে কি করেছেন, ঘর গুছিয়েছে, তারপরে আত্মীয় স্বজন আসছে ওনাদেরকে আপ্যায়ন করেছে, সো ওনার কি আসলে কোনো কাজ নেই, তাহলে পাকটা করলো কে, ঘরটা পরিষ্কার করলো কে, দেখাশোনার কাজ কে করলো? হ্যাঁ, প্রত্যেকেই আমরা কাজ করছি, যদি কেউ শুয়েও থাকেন ব্যথা বেদনায়, শুয়ে শুয়ে অনেক কাজ করা হয়, কি করেন, বসে শুয়ে শুয়ে মোবাইল ফোনটা টিপছেন, এই যে কাজ, ওয়ার্ক, আপনি কাজ না করাটাও একটা কাজ, এই যে কাজ না করা, এই কাজ করা বা যে কোনো কাজের থেকে যদি আপনি ভুলভাবে কাজ করেন, দেখেন আমি বসছি আপনাদের সামনে লাইভ করতে, আমি কিন্তু হেলান দিয়ে বসি নাই, নট নেসেসারি যে হেলান দিয়ে বসতে হবে, হ্যাঁ আমরা অনেক সময় বলি চেয়ারে পিঠ ঠেকিয়ে বসবেন, সেটা যে রুগীরা পারে না সোজা হয়ে বসতে,
যাদের তীব্র ব্যথা বা কোমর ব্যথায় ভুগছেন তারা সব সময় বসতে হবে কি স্ট্রেট, এই যে স্ট্রেট বসবেন এবং আমি লাইফটি ইনশাআল্লাহ হয়তো ম্যাক্সিমাম আধা ঘন্টা আমি চালাবো, তা না এক ঘন্টা একটা না বসতে আমি সবাইকে না করি। এখন যদি আমি এক ঘন্টা চালাই আর বেশি চালাই তাহলে আমাকে উঠতে হবে লাইফ থেকে, আবার বসতে হবে। এটা হচ্ছে নিয়ম, জাস্ট আপনাদেরকে জানতে হবে। আমি লস অফ হেলথ টিপস এই আমার পেজটাতে দিয়েছি, আপনারা আমাদের আমার পেজটার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন, রোগীদের সাক্ষাৎকারগুলো দেখবেন, আপনারা চিকিৎসা ইনশাআল্লাহ চিকিৎসাটা কি কি করা উচিত এবং যে নিয়মগুলো আমি বলেছি যদি জাস্ট নিয়মগুলো মানতে পারেন আপনার কোমর ব্যথা থাকলেও 50% কমে যাবে। কোমর ব্যথা যাদের নাই তাদের কখনো ইনশাআল্লাহ কোমর ব্যথা হবে না। আর এই যে আমরা এরকম টিপস দিয়েছি এরকম এই জাতীয় দেখেন দর্শক, অনেক রিসার্চ ওয়ার্ক, এগুলা এই রিসার্চ ওয়ার্ক কিন্তু আমার নিজের না, সারা বিশ্বের বিভিন্ন আর্টিকেল থেকে আমি রিসার্চ ওয়ার্ক লিখেছি এবং একটি রিসার্চ ওয়ার্ক নিয়ে আমি আসলে একটু হেজিটেট ফিল করছি, তারপরে হয়তো আমরা আপনাদেরকে দিব। রোগীরা আমার কাছে এসে বলে অনেক সময় গোপনেও বলে যে তাদের কোমর ব্যথার জন্য দাম্পত্য জীবনে কষ্ট হচ্ছে অনেকের, সো এই দাম্পত্য জীবনে আসলে যে সেটা দৈহিক যে মিলন এই মিলনে তাদের আসলে কি পজিশন হওয়া উচিত কিভাবে কি করবে এই জিনিসটা জানতে চায়। যেহেতু আমাকে এখানে স্ক্রেচ ছবি আঁকতে হয় আপনাদের বোঝানোর জন্য দিতে হবে, এটা আমরা আসলে ধর্মীয় দিকটা বিবেচনা করে আমরা ভিডিওটা রেডি করবো, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। তবে যারা রুগী তাদেরকে তো আমি এখানে একে বুঝিয়ে দিই, এতে কোনো সমস্যা নেই, কারণ এটা গোপনীয়তাভাবে বোঝানো হয়। কারণ কোমর ব্যথায় দৈহিক মিলনে অনেকের দাম্পত্য লাইফ নষ্ট হয়ে যাচ্ছে কোমর ব্যথার কারণে, অনেকে এই দৈহিক মিলন করতে পারেন না বা মিলনে অনেকের ব্যথা বেড়ে যায় কোমর ব্যথা। এই মিলনের যে সঠিক বৈজ্ঞানিক পন্থা পথ সে এবং ধর্মীয় পথ সেটাও আমরা ইনশাল্লাহ একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি, একটু সময় লাগবে, কয়েক সপ্তাহ লেগে যাবে, আপনাদেরকে ভিডিওটা দিব, আপনারা সেটা চিকিৎসার স্বার্থে চিন্তা করবেন, রুগীদের স্বার্থে অন্যভাবে নেবেন না। কারণ আমরা সবাই চাই মানব কল্যাণ, মানুষের কল্যাণে যেন মানুষ কীভাবে ভালো থাকে। এই যে বসার কথা আমরা বলছি যে বসবেন কীভাবে, সো বসার নিয়মটা যদি আপনি না জানেন তাহলে আপনার কোমর ব্যথা হবে, ঘাড় ব্যথা হবে, আপনি সারাদিন কম্পিউটারের ডেস্কে কাজ করছেন, আপনার কম্পিউটারের টেবিল ঠিক নাই বা যে টেবিলে বসছেন যে জব করছেন সেখানে মালিক হয়তো ঠিক করে দিচ্ছে না বা আপনি চাইলেও পাচ্ছেন না, তা থেকে আপনার ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে, সো এইগুলা কারেকশান করতে হবে। এই যে আর্গোনমিক্যাল ভুল, ভুল থেকে কোমর ব্যথা হয়ে থাকে, তো 95% কেইসি দর্শক আসলে আর্গোনমিক্যাল সমস্যা থেকে কোমর ব্যথা হয়ে থাকে। তো শোয়া বসা কাজকর্ম উঠা বসা বা কাজের ভুল, সামনে ঝুঁকে কাজ করার থেকে হতে পারে, বিভিন্ন কাজ থেকে হতে পারে, বালিশের ব্যবহার, তারপর হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার, হাঁটার ব্যবহার, জুতার ব্যবহার, কাপড়ের ব্যবহার, তারপর হচ্ছে বিভিন্ন টুলস যেমন টুল পিড়ি মোড়া এগুলা ব্যবহার, তারপর হচ্ছে যানবাহনের ব্যবহার, যানবাহন নিয়ে আসেন কোমর ব্যথার অন্যতম কারণ এবং অনেক রিসার্চ ওয়ার্ক ঢাকা শহরে হয়েছে ডিউ টু যানজট কোমর ব্যথা বেড়ে যাচ্ছে। যদিও আপনারা অনেকে শুনছেন যে এটা কিভাবে সম্ভব, হ্যাঁ রিসার্চ ওয়ার্ক তাই বলে, অনেক রিসার্চ ওয়ার্ক হয়েছে এইসব ব্যাপারে যে যানজটে আমাদের ঢাকা শহরে কোমরের ব্যথা বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যানবাহন, ঢাকা শহরে এবং বাংলাদেশে কোমর ব্যথার অন্যতম একটা যানবাহন যেটার কারণে কোমর ব্যথা হয়ে থাকে, নাম্বার ওয়ান হচ্ছে রিক্সা, নাম্বার টু হচ্ছে সিএনজি বা ছোট হুইলজনিত যে যানবাহন। এই রিক্সায় চড়ি না বাংলাদেশে মানুষ এমন কোনো লোক সাধারণত কমই আছে, একজন পঙ্গু যে ডিজেবল বা প্রতিবন্ধী সেও কোনো না কোনো দিন রিক্সা চড়েছে। সো যদিও অনেকে বলবেন স্যার তাহলে রিক্সাওয়ালারা কী করবে, জি রিক্সা এমন একটি পেশা এটা কোনো ফিক্সড পেশা না, আপনারা জাস্ট একটু খবর নিয়ে দেখেন যে রিক্সা চালায় এই ভদ্রলোক সকালে হয়তো রিক্সা চালায় বিকালে অন্য কাজ করে, আবার গ্রীষ্মে রিক্সা চালায় বর্ষায় গিয়ে হয়তো নৌকা বায় বা ধান কাটে বা সে কৃষি কাজ করে। সো রিক্সা পেশাটা আসলে কোনো আমি বলবো এটা কোনো ফিক্সড পেশা না, এই রিক্সার মতো যান এবং এই যে একটা অবৈজ্ঞানিক যান এটা নিয়ে আমি এর আগেও বলেছি, এটা আমাদের কোমর ব্যথা বাড়িয়ে তোলে এবং রিক্সাতে যারা চড়ে নিয়মিত বা কোমর ব্যথা রুগী আবার রিক্সা চড়ার কারণে কোমর ব্যথায় আবার আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে। তো আমি বলবো রিক্সা যারা চালায় তাদের অবশ্যই বিকল্প ব্যবস্থা ইনশাআল্লাহ সরকার করে দিবে বা তারা বিকল্প
অন্য কাজ তারা করতে পারে। আর রিক্সা যারা চালায় তারা কিন্তু দেখবেন অ্যানোরোবিক এক্সারসাইজ হয় তাদের, অ্যানোরোবিক উইদাউট অক্সিজেন, মানে যখন রিক্সাটা চালায় তাদের অক্সিজেনের কিন্তু ঘাটতি হয়, তখন কিন্তু তাদের তারা সেই পরিমাণে খাবারও খেতে পারে না। অক্সিজেন ঘাটতির কারণে তাদের লাংসে, ফুসফুসে, হার্টে বিভিন্ন রোগ দেখা দেয়, এবং ধুলাবালিতে যেহেতু রাস্তায় যানবাহন চলে, দ্রুতগতির যান থাকে, সেই যানের ধুলায় তাদের এমনিতেই অক্সিজেন কম, তারপরে হচ্ছে ধুলা বা দূষিত বায়ু তাদের লাংসের বিভিন্ন ডিজিজ হয় এবং তারা অকালেই মারা যায়। যদিও হায়াত মৌত আল্লাহ পাক নির্ধারিত করেছে, তারপরেও আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন কি কি কারণে কি হতে পারে। তো রিক্সার মতো যানবাহন থেকে আমাদের কোমর ব্যথা হতে পারে। আসলে কোমর ব্যথা নিয়ে যদি আমি একটি লাইভ করি, টানা এক মাস লাগবে, লাইভ চলতেই থাকবে, শেষ হবে না। তো আপনারা আমার যে পেজটি আছে, যে এই পেজটি আপনারা ফলো করবেন, খেয়াল করবেন, পেজটিতে ঢুকবেন, ঢুকে আপনারা এখানে বিভিন্ন আমরা আমাদের যে পোস্ট আছে পেজের কয়েকটা অপশনে যা আছে দেখেন, একটা হচ্ছে ফটো সেকশান, পোস্ট সেকশান, ভিডিও সেকশান, কমেন্ট সেকশান, বিভিন্ন সেকশানে যখন আপনারা যাবেন, গিয়ে যখন সেটা পড়বেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন কোমর ব্যথা হয়, কেন হাঁটু ব্যথা হয়, বা কোমর ব্যথা হইলে আসলে চিকিৎসা কী। এবং আমরা যে থেরাপি চিকিৎসার কথা বলছি, স্পেশালি ফিজিওথেরাপি, এই ফিজিওথেরাপিটা অনেকে একটা মেশিন তৈরি করে ফেলেছেন, বিভিন্ন মেশিনকে থেরাপি বলে আপনাদের কাছে অপচিকিৎসা হচ্ছে, এবং এই অপচিকিৎসার পরে আপনারা একটা মেশিনের পাল্লায় পরে আপনারা টাকা নষ্ট হয়, আপনাদের জীবন নষ্ট হয়, অর্থহানি হয়, অবৈজ্ঞানিক চিকিৎসা আপনারা ভোগেন। চিকিৎসা দিবে চিকিৎসক, এবং চিকিৎসককে পড়ালেখা করতে হয়, উচ্চতর ডিগ্রি, ইউনিভার্সিটির ডিগ্রি তাকে নিতে হয়, তাকে বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউট এবং হেলথ রিলেটেড ইনস্টিটিউট থেকে ডিগ্রি নিতে হয়, এবং তাহলেই সে হচ্ছে চিকিৎসক। সো আপনারা যে কোনো মেশিনের উপর নির্ভর হবেন না, অবশ্যই কোনো চিকিৎসার দরকার হলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। প্লিজ আপনার এই কাজটা প্রায় করেন, আপনারা নিজের মতো করে, কেউ বলেছে এটা একটা থেরাপি মেশিন, এটা দিলে সর্বরোগ ভালো হয়ে যায়, এটা একটা অবৈজ্ঞানিক ভ্রান্ত কথা, প্রতারণামূলক কথা, একটা মেশিন দিয়ে সব রোগ ভালো হয়ে যাবে, আর মেশিন তো কোনো চিকিৎসা না। এই জাতীয় অপচিকিৎসা থেকে আপনারা বের হয়ে আসবেন, ইনশাল্লাহ আপনাদের শারীরিক অক্ষমতা অনেকাংশে দূর হবে। এখন আসেন কোমর ব্যথার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত কাজ। আমরা প্রায় রুগী পেয়ে থাকি যে ভদ্রলোক বাংলাদেশে কোনো কাজ করতো না, বা ওনার কাজের প্রয়োজন ছিল না, লেখাপড়া করেছে বা শারীরিক ওরকম ওই জাতীয় কোনো কায়িক পরিশ্রম করে না, সে হঠাৎ করে মধ্যপ্রাচ্যে চলে গেল, গিয়ে সে সেখানে বিভিন্ন আপনার যে কাজে সে কখনো করে নাই, বোঝা বহন, ভারী কাজ করা, সামনে ঝুঁকে কাজ করা, বা ক্ষেতে খামারে বিভিন্ন মাঠে ঘাটে তাকে কাজ করতে হচ্ছে, সে কিন্তু ইজ নট মানে ফিট ফর দিস ওয়ার্ক, তার মাসেলগুলো ওইভাবে ফিট নাই, তার রেঞ্জ অফ মোশন ওইভাবে ফ্লেক্সিবল না, তার স্ট্রেংথ, এন্ডুরেন্স, পাওয়ার ঠিক নেই, এবং সে কাজটা আর্গোনমিক্যালিও জানে না কাজটা কীভাবে করতে হবে। সো তখন সে গিয়ে, তার যেহেতু সে বাইরে গিয়েছে, কয়েক লক্ষ টাকা খরচ করেছে, ফ্যামিলির একটা প্রেশার থাকে, প্লাস যে দেশে গিয়েছে সেখানে তার মালিকের একটা প্রেশার থাকে, কাজের কোম্পানির একটা প্রেশার থাকে, সে নিজের শরীরকে, যেহেতু সে ইয়াং, অনেক জোর করে কাজ করে, কাজ করতে গিয়ে কোমরে নানাবিধ ডিস্ক প্রলাপস, বিভিন্ন পিএলআইডি, স্পন্ডাইলোলিস্থেসিস বিভিন্ন সমস্যা তৈরি করে, এই থেকে তখন সে কাজ হারিয়ে, আর কাজ যেহেতু করতেই পারে না কারণ কোমর ব্যথার কারণে, সে আবার ব্যাক করে চলে আসে। তো আমি বলবো যারা বিদেশে যাচ্ছেন, আপনাদের সচেতন হতে হবে, কেউ কোনো কাজে নিলে সে কাজটা আপনি আদৌ পারবেন কি না, দেশে সে কাজটা করে অভ্যস্ত হয়ে ফিজিক্যাল ফিটনেসটা আপনার ঠিক আছে কি না। আমি আমার পেজে এবং ইউটিউবে বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি বিভিন্ন ফিটনেস ডেভেলপ করার জন্য, কোমর ব্যথার জন্য, বা কোমরের মাসেলের ব্যাক মাসেলগুলা, স্পাইনাল মাসেলগুলাকে স্ট্রেংথ করার জন্য, এই এক্সারসাইজগুলো করে এবং নিয়মগুলো শেখে, এই যে আর্গোনমিক্যাল নিয়মগুলো শেখা, কীভাবে করবেন কাজগুলো শেখা, সে কাজে আপনার ওজন কত, কাজের ওয়েটের ক্যারি করতে হবে কত, এগুলো জানতে হবে। তারপর আমার লেখা একটা বই আছে ডিপিআরসি হাসপাতালে, এখানে পাবেন ফার্মেসিতে, এই বইটাতে আমি ডিটেলস দিয়েছি যে কী কী রোগ হতে পারে বিদেশ গেলে, বা কী কী রোগে আপনার কী করণীয়। সো এই জিনিসগুলো আপনাদেরকে একটু দয়া করে জেনে তারপরে যেতে হবে। আশা করি ইনশাআল্লাহ গেলে আপনার আর বড় কোনো বিপদে পড়তে হবে না, তখন আপনারা ভালো থাকতে পারবেন। আর যাদের কোমর ব্যথা হয়েছে, আমি বলবো বসে না থেকে
স্পেশালি কোমর ব্যথা যদি কয়েক মাস হয়ে যায়, কয়েক মাস হয়তো কিছুদিন ব্যথার ওষুধ খেলেন ভালো হয়ে গেল, আবার আপনার ব্যথা তৈরি হলো, এই কয়েক মাস গেলে অবশ্যই আপনাকে একজন এই বাত ব্যথা এবং রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টকে দেখাতে হবে, ওনার পরামর্শে আপনাকে চিকিৎসা নিতে হবে। আর কোমর ব্যথায় ওজন একটা বিশাল ফ্যাক্টর দর্শক, ওজন যদি না কমান আপনারা তাহলে কিন্তু কোমর ব্যথা কোনোদিন সারবে না। অনেকে বলে থাকে, স্যার আমার তো কোনো ওজনই নাই তাহলে কোমর ব্যথা হবে কেন? যে আপনার কথার সাথে আমি একমত যে ওজন বেশি হলে যে কোমর ব্যথা হবে তা কিন্তু না। আমরা বারবার বলছি কোমর ব্যথার অন্যতম কারণ আর্গোনমিক্যাল ফল্ট বা কাজের ভুল ব্যবহার। আপনি ভুলভাবে বসে কাজ করলে, ভুলভাবে বসে মোবাইল ফোন চালালে, ভুলভাবে বসে শুয়ে থাকলে, ভুলভাবে আপনার অত্যধিক ওজনে কাজ করলে, এই আর্গোনমিক্যাল ভুল থেকে আসলে কোমর ব্যথা হয়। সাধারণত ওভারওয়েট থেকে কোমর ব্যথা খুবই আমরা কম পেয়েছি, তবে যাদের কোমর ব্যথা হয়ে গিয়েছে অলরেডি তাদের যদি অত্যধিক ওজন থাকে তারা দুর্বিষহ জীবনে পসে, কারণ কোমর ব্যথায় অত্যধিক ওজন হলে কোমর ব্যথা সারতে চায় না। যদি ওজনটা আপনি কমিয়ে ফেলেন 50% পেইনটা এমনিতেই চলে যাবে, বাকি পেইনটা আমরা পুনর্বাসন চিকিৎসা, রিহ্যাবিলিটেশন, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে আপনাদেরকে সারিয়ে তুলবো। অনেক সময় একেবারে ওজন কম হলেও কোমর ব্যথা হতে পারে, আন্ডারওয়েটও কোমর ব্যথা হতে পারে, ওভারওয়েটও কোমর ব্যথা হতে পারে। সো ইট ইজ নট নেসেসারি যে কোমর ব্যথা অতিরিক্ত ওজনের মানুষের হয় বা কম ওজনের মানুষের হয়। কোমর ব্যথার মোস্ট অফ দ্য কারণ আমরা বলছি মেকানিক্যাল, আর্গোনমিক্যাল, কিছু কিছু প্যাথোলজিক্যাল কজ আছে, কিছু কিছু ইনফেকশাস ডিজিজ আছে, কিছু কিছু আর্থ্রাইটিস আছে যা থেকে কোমরে ব্যথা হতে পারে, বিভিন্ন স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিভিন্ন আর্থ্রাইটিস থেকে বাচ্চাদের কোমর ব্যথা হতে পারে, বিভিন্ন মহিলাদের স্ত্রী রোগজনিত সমস্যা থেকে কোমরে ব্যথা হতে পারে, কিডনিজনিত সমস্যা থেকে কোমরে ব্যথা হতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকে কোমরে ব্যথা হতে পারে, ইভেন কি সাইকোলজিক্যাল সমস্যা থেকে কোমরে ব্যথা হতে পারে। আসলে শেষ নেই, এবং সবচেয়ে মারাত্মক যে রোগগুলো যদিও কম হয়, পার্সেন্টেজ 5-1% বা 0% ধরেন, মানে কম পার্সেন্টেজ, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। যেমন মেরুদণ্ডে টিবি হতে পারে, যেমন লাংসে টিবি হয়, সেম কোমরে টিবি হতে পারে বা স্পাইনে টিবি এবং ক্যান্সার হতে পারে। তো এই কেসগুলো খুবই কম। এই ক্যান্সারের ক্ষেত্রে আপনার ওজন কমে যাওয়া, দীর্ঘদিন জ্বর থাকা, কোমর ব্যথা দীর্ঘদিন থাকা এবং কোমর ব্যথা রোগীর শরীরে দুর্বল বোধ করা, হালকা হালকা ঘাম দেওয়া, কাশি থাকা, বিভিন্ন প্রকার শারীরিক অক্ষমতা দীর্ঘদিন চলতে চলতে এই উপসর্গগুলো দেখা দেয়, তখন হয়তো আমরা MRI করলে এই কোমরের সমস্যাটা পাওয়া যায়। তবে এই জাতীয় রোগীর সংখ্যা খুবই কম আমাদের সমাজে, বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল, আমরা জানি না, না জানার কারণে কোমরে ব্যথা হচ্ছে। স্পেশালি যারা ব্যাংকার তারাই যে বসে বসে কাজ করছেন, আপনাদের এই বসে থাকার থেকে কোমরে ব্যথা হয়। আপনাদের চেয়ার টেবিলগুলো ঠিক করে ফেলতে হবে, আপনাদের যারা চেয়ার টেবিল নিয়ে কাজ করে বা যারা ফার্নিচারগুলো বসায় তাদেরকে অবশ্যই উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতে হবে, আর্গোনমিক্যাল রুলস জানতে হবে, প্রয়োজনে আমাদের সাথে সেমিনার করে এই জিনিসগুলো আপনারা সমাধান করে নেবেন ইনশাআল্লাহ, তাহলে আশা করি আপনাদের উপকারে আসবে। আর এই লাইভটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আমি যদিও লাইভটি মাত্র 5 মিনিটের নোটিশে আমি লাইভে এসেছি, অনেকেই আপনারা লাইভটি দেখছেন, অনেক লোক আছেন এখন লাইভে, ইনশাআল্লাহ আপনারা আশা করি উপকারে আসবে আপনাদের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন পেজে, আপনারা আপনাদের বিভিন্ন ফ্রেন্ডদেরকে গ্রুপে, বিভিন্ন পেজে আপনারা শেয়ার করে দিবেন যেন মানুষের উপকারে আসে। তো বাত ব্যথাজনিত অক্ষমতা এটা আসলে সৃষ্টির শুরু থেকে এখনও চলে আসছে, এটা হয়তো চলতেই থাকবে। তো এই জিনিসগুলোকে আমরা যদি কমিয়ে ফেলতে পারি, এবং আমরা কীভাবে চলবো, দাঁড়াবো কীভাবে, বা আমরা একটা লেকচার দিব, লেকচার দেওয়ার নিয়মটা কী, বা আমরা বাচ্চাদেরকে ব্যাগ দেই, বা আমরা ব্যাগ ক্যারি করি, ব্যাগ ক্যারি করার নিয়ম কী, কম্পিউটারে কীবোর্ডের অবস্থানটা কী হবে, যারা মা বোনরা বাসায় কাজ করেন, পারিবারিক কাজ করেন, তারা বসে বসে কীভাবে কাজ করবে, এই নিয়ম শৃঙ্খলাগুলো, মোবাইল ফোনের ব্যবহার, গাড়ি কোন গাড়িতে চলবো, রিক্সা চলবো কি না, পিড়া মোড়ার ব্যবহার, বা চেয়ারটা কী হওয়া উচিত, টেবিলটার হাইট কতটুকু হওয়া উচিত, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। আর নিয়মিত কায়িক পরিশ্রম করা, এক্সারসাইজ করা, অন্তত প্রতিদিন 15-20 মিনিট, 1 ঘন্টা, অন্তত 15 মিনিট থেকে 30-60 মিনিট পর্যন্ত হাঁটার অভ্যাস গড়ে তোলা, এগুলো নিয়ে আপনাদের
অভ্যাস করতে হবে, তাহলে কোমর ব্যথাজনিত সমস্যা আপনারা ভুগবেন না, বা বাত ব্যথাজনিত শারীরিক অক্ষমতায় ভুগবেন না। বিভিন্ন আর্থ্রাইটিস রোগী আছে, তারা হাঁটা চলাফেরা করতে চায় না, তাদেরকে হাঁটা চলাফেরা করতে হবে, না হলে আপনার এই আর্থ্রাইটিসের সমস্যাটা আরও বাড়বে। এখন কিন্তু আমাদের শীত ঋতু প্রায় চলে গিয়েছে, আমরা গ্রীষ্ম ঋতুতে পদার্পণে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা ব্যথাজনিত সমস্যা আছেন, শারীরিক ব্যথা মেজমেজ করে শরীর ক্লান্ত বোধ হয়, অস্বস্তিকর অসুস্থ লাগে আপনার কাছে বোধ, মানে আপনার শরীরে আপনি শক্তি পান না, এই রুগীদেরকে বলবো আপনারা সাঁতার কাটবেন। সাঁতার একটা বেস্ট অ্যারোবিক এক্সারসাইজেস এবং খুব ফোর্সফুলি কাটার দরকার নাই, ন্যূনতম 15-20 মিনিট 1 ঘন্টা সাঁতার যদি আপনার সপ্তাহে 2 থেকে 3-4 দিন কাটতে পারেন, অনেক উপকারে আসবে। গ্রামে গঞ্জে প্রচুর পুকুর রয়েছে নিয়মিত, এবং গরম পানি চেষ্টা করবেন, স্পেশালি দুপুরে যে 1-2টার দিকে যে গরম পানিটাতে সাঁতারটা কাটা যায় কিনা সেটা আপনাদের উপকারে আসবে। নদীর পানি এমনিতেও একটু গরম থাকে, সেখানেও আপনারা সাঁতার কাটতে পারেন, সাঁতার খুব উপকারে আসে। এবং হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে, যেমন হাঁটা, হাঁটলে আপনাদের এই জাতীয় বাত ব্যথাজনিত সমস্যা থেকে অনেকাংশেই আমরা রক্ষা পেতে পারি। আর দর্শক, আজকে যে বিষয়টি আসলে বাত ব্যথা নিয়ে আমি কথা বলবো, কিন্তু একটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা এই যে করোনা ভাইরাস একটা আতঙ্ক আমাদের দেশে আসছে, পার্শ্ববর্তী দেশে আছে। আমরা আপনাদেরকে আবারও বলি, প্লিজ আপনারা কয়েকটি জিনিস খেয়াল করবেন, একটা মা এবং সচেতনতা ডেভেলপ করবেন, সেটা হচ্ছে চেষ্টা করবেন যদি মাস্ক ব্যবহার করা যায়। আপনারা যখন বাইরে বের হবেন এবং সেটা হচ্ছে সার্জিক্যাল মাস্কটা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, সেটা ওষুধের দোকানে পাওয়া যায় এবং ওষুধের বা এই জাতীয় যারা প্রোডাক্ট সাপ্লাই দেয় তাদের কাছে থাকে মাস্কটা। স্পেশালি যারা গণপরিবহন বা খুব বিজি জায়গা অনেক মানুষ থাকে যার, সেখানে মাস্কটা ব্যবহার করার চেষ্টা করবেন অন্তত। মাস্কটা কিছুটা হলে আপনাদের প্রোটেকশন দিবে। এবং মাস্কের যেহেতু কথা বলেই ফেললাম, আপনারা যারা মাস্কের ব্যবসায়ী, মাস্ক তৈরি করেন, ফেসিয়াল মাস্ক, মুখের মাস্ক, প্লিজ দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা মাস্কের দাম বাড়াবেন না। এবং যারা ব্যবসায়ী আছেন এটা দাম বাড়িয়ে ফেলবেন না প্লিজ, এই দেশের মানুষের এটার জন্য কষ্ট হয়ে যাবে। আপনারা যে দামটা আছে আপনারা প্রোডাকশন বাড়িয়ে দেন, এই মাস্কটা ব্যবহার করতে পারেন আপনারা। তারপর হচ্ছে বাইরে যখন যাবেন এসে মাস্কটা বাসায় নিয়ে ঢুকবেন না। অনেকে দেখি কাপড়ের মাস্ক ব্যবহার করা, আমি ইতিপূর্বেই মাস্ক কীভাবে ব্যবহার করবেন বা মাস্ক ব্যবহার নিয়ে আমি কথা বলেছি, ভিডিওটি আগের ভিডিওটিগুলো দেখবেন। আর মাস্কটি বাহিরে ডাস্টবিনে বা পুড়িয়ে ফেলবেন, বাহিরে রেখে দিয়ে আসবেন, মাস্কটি বাসায় আনবেন না, কারণ আপনি একটা জীবাণুর প্রোটেকশন নিয়ে আসছেন বাসায়, সেই জীবাণুর মাস্কটা আবার নিয়ে বাসায় চলে আসলেন। একটা বাচ্চার হাতে মাস্কটা ধরতে পারে, আপনার ওয়াইফ ধরতে পারে বা বাবা মা কেউ ধরতে পারে, তা থেকে আবার তার হাতে ইনফেকশন হয়ে আপনার রোগগুলো বিভিন্ন রোগ ছড়াতে পারে। তো করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই, আল্লাহর রহমতে মহান আল্লাহ পাক আমাদের বাংলাদেশের মানুষকে এখনও ভালো রেখেছে এবং ভালো রাখবে। আমরা আরও বড় বড় ডেঙ্গু জ্বরের সমস্যা থেকে আমরা উত্তরাইতে পেরেছি। আমাদের এখনও মশা আবার বেড়ে গিয়েছে, যারা মশা নিয়ন্ত্রণকারী সংস্থা আছেন, স্পেশালি বিভিন্ন স্থানীয় সরকারের লোকজন, আপনারা দয়া করে পরিবেশগুলোকে মশা তাড়ানোর ব্যবস্থা করবেন অবশ্যই। এবং আমরা যারা বাড়ির মালিক আছি ঢাকা শহর হইতে সারা বাংলাদেশে, সবাই আমরাও নিজেরা নিজেদের চারপাশ পরিষ্কার রাখার চেষ্টা করব, তাহলে ডেঙ্গুর প্রভাব বা চিকুনগুনিয়ার প্রভাব থেকে বাঁচতে পারবো। এবং বাসায় আসলে আপনারা আগে হাতটা ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলবেন, এবং দৈনিক অন্তত 2 থেকে 3 ঘন্টা পর পর যেখানেই থাকেন অফিসেও সাবান দিয়ে, ভালো যে কোনো লিকুইড সাবান দিয়ে হাতটা ধোয়ার চেষ্টা করবেন। এবং হ্যান্ড ওয়াশ, বিভিন্ন হ্যান্ডি ওয়াশ পাওয়া যায়, হ্যান্ড ওয়াশ, বিভিন্ন অ্যালকোহল দিয়ে তৈরি জীবাণুনাশক, এই জাতীয় বিভিন্ন কালারের ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, এই জাতীয় হ্যান্ড ওয়াশ আপনারা মাঝে মাঝে ভালো করে ওয়াশ করতে পারেন, অনেকাংশে কমে আসবে। যে কাপড় চোপড় আপনারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, না হলে কিন্তু বাইরে থেকে আপনি জীবাণু কাপড়ের মাধ্যমে নিয়ে আসতে পারেন। নিয়মিত পয় পরিষ্কার করবেন, চারপাশ পরিষ্কার রাখবেন, ময়লাগুলা রাখবেন না। এবং ফ্রিজের খাবার, স্পেশালি রান্না খাবার এবং কাঁচা খাবার একসাথে থাকা হয় ফ্রিজে, একটু ভালো করে সেপারেট করে রাখার চেষ্টা করবেন। এবং কোনো কাঁচা খাবার এখন আপাতত কয়েক মাস দয়া করে আপনারা খাবেন না, কাঁচা খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন। এই করোনা ভাইরাসের যখন প্রাদুর্ভাবটা কমে যাবে, আশা করি ইনশাআল্লাহ টিকা তৈরি হয়ে যাবে, চিকিৎসা আপডেট হয়ে যাবে, ইনশাআল্লাহ আমরা আবার কাঁচা খাবারগুলো খাইতে পারবো। দয়া করে কাঁচা খাবার খেলেও সে খাবারটা কোনো ফাটা আছে কি না, কোনো কিছু কামড় আছে কি না, এগুলো খেয়াল করে খাবেন, কারণ বিভিন্ন আমাদের পশু পাখি অনেক সময় রোগগুলো ছড়িয়ে থাকে। তো কাঁচা খাবারগুলো আপনারা
না খেয়ে আপনারা ভালো করে সিদ্ধ করে খাবার খাবেন। জাস্ট এই কিছুদিন আপনারা কয়েক মাস, 2 থেকে 3 মাস এই কাজগুলো করেন, ইনশাল্লাহ অনেকাংশে আমরা এই প্রাদুর্ভাব কমাতে পারবো। আর হ্যাঁ, কায়িক পরিশ্রম করতে হবে, নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, বডি ইমিউনিটি বাড়াতে হবে, আমাদের হাসি খুশি থাকতে হবে। যদি আমরা বডি ইমিউনিটি বাড়াই, এমনিতেই করোনার ভাইরাস শরীরে অ্যাটাক করে কিছু করতে পারবে না। এবং কিছুটা ভিটামিন সি সমৃদ্ধ যে ফলগুলো আছে, টক জাতীয় ফল অনেক উপকারে আসবে। মিষ্টি জাতীয় ফল না খেয়ে টক জাতীয় ফলগুলো আপনারা খাবেন, কিছু টক কিছু মিষ্টি ফলগুলো অনেক উপকারে আসে। এবং এই ফলগুলোকে বাজারের থেকে কেনার সময় বাসায় নিয়ে ভালো করে সিদ্ধ পানি দিয়ে ফুটানো, ভালো পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে ফলগুলোকে আপনারা খেতে পারেন। আর কাঁচা যে কোনো খাবার, স্পেশালি সবজিগুলোকে কাঁচা না খেয়ে সবজিগুলোকে আপনারা পাক করে ভালো করে সিদ্ধ করে খাবেন। এবং টক জাতীয় খাবারগুলো বেশি খেতে পারেন, অনেক ইমিউনিটি আমাদের শরীরে বাড়ায়। ভাজা পোড়া এসব খাবার খাবেন না। আর একটা হচ্ছে ব্যালেন্স ডায়েট খাবেন, যে খাবারের 6টা উপাদান এই পরিমিত উপার্জনজনক খাবারে থাকে। এবং ঠিকমতো পরিমিত খাবার খেতে হবে, অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। হাসি খুশি থাকতে হবে, হাসি খুশি যারা থাকে তাদের কিন্তু এমনিতেই আপনার এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো খুব অ্যাক্টিভ থাকে, বডি ইমিউনিটি বাড়ায়। এবং ইমিউনিটি যখন বাড়ায় তখন কিন্তু যে কোনো রোগী আপনার শরীরে এসে আপনার শরীরের ইমিউনিটির সাথে এসে যুদ্ধ করে মারা যাবে। আশা করি ইনশাআল্লাহ করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারবো, করোনা ভাইরাস আমাদের দেশে কোনো সমস্যা তৈরি করতে পারবে না। আমরা যে যার লেভেল থেকে একটু চেষ্টা করব, এবং হাঁচি কাশি দিতে গেলে অবশ্যই হাত দিয়ে আটকিয়ে হাঁচিটা দিব, অন্যের গায়ে যেন না পড়ে বা বাতাসে না ছড়ায়, এবং সাথে সাথে হাতটা আমরা ধুয়ে ফেলব। আমি চেষ্টা করব আমার ইউটিউব, যে ইউটিউবে আছে এবং পেজটাতে আছে, আমি নিয়মিত আপনাদের বিভিন্ন এই জাতীয় পরামর্শ নিয়ে আসতে। আপনারা অবশ্যই আমার পেজটা শেয়ার করবেন, লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল। ততক্ষণ সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।